নির্বাচন করতে পারবে না সেটা সেটা হলো তার যেহেতু তার জেল হয়েছে জেলের কারণে বারবার বলেছি একই কথাই পুনরাবৃত্তি সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এর কোনো ব্যত্যয় হবে নির্বাচনে যদি জনগণ ভোট না দেয় আমরা সেলিউট দিয়ে চলে যাব কিন্তু নির্বাচন হবে এবং এই সময়ের মধ্যেই হবে প্লিজ এর কোনো ব্যত্যয় হবে না এর বাইরে কিছু সংবিধানের বাইরে কারো কিছু করার কোনো সুযোগ নেই সেটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কিছু করতে পারবে না নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না বর্তমান যে আইন আছে সেই আইনের আলোকেই ওনাকে নির্বাচন হবে রাজনীতি উনি করতে পারবেন গণতান্ত্রিক দেশ একটা রাজনৈতিক নেতা পলিটিক্যাল পার্টির দুইবার প্রধানমন্ত্রী ছিলেন উনি কেন রাজনীতি করতে পারবেন না অবশ্যই তিনি রাজনীতি এই যোগাযোগ রাখেন না তার পরিবার যায় দেখা করে তাদের মাধ্যমে ইনস্ট্রাকশন দেন রাজনীতিবিদ তো রাজনীতিবিদ আমি এটাই মনে করি কিন্তু নির্বাচন করতে পারবে না সেটা সেটা হলো তার যেহেতু তার জেল হয়েছে জেলের কারণে নানা বাধা নিষেধ আছে সেটা বহুদিন মান না কেন আরও বড় বড় নেতারাও বলেছে বড় পার্টির নেতারা বলেছে মাহমুদুর রহমানের পার্টি তো খুবই ছোট এই পার্টি কি বলতেছে সেটা নিয়ে আমরা অতটা মাথা কামাচ্ছি না বারবার বলেছি একই কথাই পুনরাবৃত্তি সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এর কোনো ব্যত্যয় হবে এর কোনো ব্যত্যয় হবে আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রী পালাবে দেশ ছেড়ে যাবে এগুলো হবে না প্রধানমন্ত্রী আসেন নির্বাচন পর্যন্ত থাকবেন নির্বাচনে যদি জনগণ ভোট না দেয় আমরা সেলিউট দিয়ে চলে যাব কিন্তু নির্বাচন হবে এবং এই সময়ের মধ্যেই হবে প্লিজ এর কোনো ব্যত্যয় হবে না এর বাইরে কিছু সংবিধানের বাইরে কারো কিছু করার কোনো সুযোগ নেই